আচ্ছা, মাল্টিপল অ্যাঙ্গেলের এই ভিডিওতে আজকে কিছু প্রবলেম ডিসকাস করছি, ভালো করে এই আইডিয়াগুলো একটু তোমরা নিয়ে রাখবে। আচ্ছা, এখানে তোমাদের এই ইকুয়েশনটা বলেছে সাইন টুয়াইস এ ইকুয়াল টু 4/5, ফাইন্ড দি ভ্যালু অফ এ, ওয়্যার দ্য ভ্যালু অফ এ লাইজ বিটুইন 0 to 45। সো ফার্স্ট অফ অল উই সি দ্যাট দ্য অ্যাঙ্গেল এ, এখানে এ আছে, এখানে টু এ আছে, তাহলে ফার্স্ট অফ অল এটাকে সাইন টুয়াইস এটাকে সিম্পলি অ্যাঙ্গেল এ তে ভেঙে যে ইকুয়েশনটা ফর্ম করবো, যেমন সাইন টুয়াইস মানে 2 tan A / 1 tan² দ্যাট ইজ 4/5, অ্যান্ড দিস ইজ এ কোয়াড্রেটিক ইকুয়েশন অফ ট্যান এ। তো মিনিমাম ফ্যাক্টর করলে তোমরা পেয়ে যাচ্ছ ট্যান ইজ ইকুয়াল টু 2 আর ট্যান ইকুয়াল টু 1/2। তো এখন দেখো দ্য ভ্যালু অফ এ লাইজ বিটুইন 0 to 45, সো 0 to 45 মিনস দেয়ার ফর দ্য ট্যান এ ভ্যালু লাইজ টু 0 to 1, ট্যান 0 0 আর ট্যান 45 1, দ্য ভ্যালু ইজ 0 to 1 এর মধ্যে আসবে। তো এই দুটোর মধ্যে কোন ভ্যালুটা অ্যাকসেপ্ট হচ্ছে দেখতেই পাচ্ছ নিশ্চয়ই, সিম্পলি তাহলে ট্যান ইকুয়াল টু বলতে পারি 1/2 ভ্যালিড হচ্ছে। সো হাইট বাই বেস, হাইট বাই হচ্ছে √5, তো সাইন ইজ ইকুয়াল টু 1/√5, দ্যাট দ্য ভ্যালু অফ সাইন ইজ 1/√5, দিস ইজ ইয়োর ভ্যালিড আনসার। নাও ফর দ্য কোয়েশ্চেন নাম্বার 2, তো ট্যান স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1 + 2 ট্যান স্কোয়ার বিটা আছে, সো ইউ হ্যাভ টু শো দ্য দিস রিলেশন। So see here, this is the cos 2 beta. So we can write this formula 1 minus tan square beta by r plus 1 plus tan square beta. Tare tomader eta given case ache, ekhan theke tan square beta ta find kore nao, or that is tan square alpha minus 1/2. Just eta ekhane substitute kore dao dutu jayga, simplify kore dekho 3 minus tan square alpha by 1 plus tan square alpha, eta sec square alpha hoye gelo, ekhane multiply kore cos square alpha, cos square alpha ta multiply kore dao, eta ese gelo, then change sin square to 1 minus cos square, that is 4 cos square alpha minus 1. Or now you write the 2 cos square alpha, that is 1 plus cos 2 alpha, then you got the answer 1 plus 2 cos 2 beta 2 alpha. This is your answer. Okay. For this question, this is the question number 1, part 15. See the question. This is 1/3 cos q alpha sine into sine 3 alpha and sine q alpha into cos 3 alpha. So that is equal to 1/4 into sine 4 alpha. Amra dekhabo. Normally tumra student je bhul ta kore felle je sine 3 alpha formula ta ba cos 3 alpha formula ta put kore dao, that's enough. কিন্তু এটা উল্টো দিকে ভাবতে হবে, কেন ওটা যদি পুট করে দাও দেন পাওয়ারটা বেড়ে যাবে, কিন্তু আমার পাওয়ার 2^1 আছে, মাল্টিপল অফ আলফা আছে, তাহলে এই জায়গাটা মাল্টিপল অ্যাঙ্গেলে কনভার্ট করতে হবে। সো দ্যাটস ওয়াই আমি ফর্মুলাটা লিখলাম, সাইন 3 আলফা হলে 3 সাইন আলফা মাইনাস 4 সাইন কিউ আলফা, সেম অ্যাজ কস 3 আলফা ইজ ইকুয়াল টু 4 কস কিউ আলফা মাইনাস 3 কস আলফা। তো এইখান থেকে এই দুটো পার্ট ফাইন করে নাও, সেই জন্য 1/4 রেখে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, 4 কস কিউ আলফা 4 সাইন কিউ আলফা। তো ফোর ফ্রম দিস 4 কস কিউ আলফা মিন্স কত হচ্ছে 3 কস আলফা প্লাস কস 3 আলফা, এই জায়গাটা পুট করে দাও, অ্যান্ড 4 কস কিউ আলফা মিন্স 3 সাইন আলফা মাইনাস সাইন 3 আলফা, এটা কিন্তু দুটো বসিয়ে দাও, জাস্ট এটা মাল্টিপ্লাই করে দাও, করে দিলে দুটো পার্ট কেটে বেরিয়ে যাচ্ছে। সো 3টা কমন নিয়ে নাও, সাইন এ কস বি, কস এ সাইন বি ফর্মটা পেয়ে যাবে, তাহলে সাইন অফ এ প্লাস বি দ্যাট ইজ 1/4 সাইন 4 আলফা। ওকে, তো আরেকটা দেখো, এখানে যে ট্যান থিটা ইজিক্যাল টু 1/7 আছে, ট্যান ফাই ইজিক্যাল টু 1/3 আছে, সো ইউ হ্যাভ টু শো দ্য কস টু থিটা ইজিক্যাল টু সাইন 4 আলফা, এটা দেখাও। তো এটা দেখাতে গেলে ওই একই টেকনিক, লেফট হ্যান্ড সাইডটা দেখতেই পাচ্ছ, এটা আমি সিম যেহেতু ট্যান থিটা দেওয়া আছে, সো 1 - tan² θ / 1 + tan² θ লিখে দাও, সো দ্যাট ইজ 1 - 1/7² হয়ে গেল, বাই নিচে 1 + 1/7². ওকে, সো সাইন 4/5 আছে, অ্যান্ড দ্যাট ইজ 2 × cos² 2/5 সাইন স্কোয়ার 2/5। সো ট্যান দিয়ে তোমরা চেষ্টা করবে, এটা ডিরেক্টলি ট্যান দিয়ে লিখে লাভ নেই, এটাকে ব্রেক করো, দেন এটাকে 1 - tan² θ লেখো, বাই 1 + tan² θ লেখো, এটাকে লেখো 2 tan φ বাই 1 + tan²θ। তো ট্যান ফাইটা এখানে ভ্যালুটা সাবস্টিটিউট করে দাও, ট্যান ফাই মানে হচ্ছে 1/3 আছে, সো লেফট আর রাইট সেম হয়ে যাবে,
কোনো অসুবিধা হবে না। ওকে, নাও এটা দেখো, বিবিচে ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল ওয়ান প্লাস টু ট্যান স্কোয়ার ফাই, সো উই হ্যাভ টু শো দ্য কস টু থিটা প্লাস সাইন স্কোয়ার ফাই ইজ ইকুয়াল টু জিরো দেখাবো। তো সিম্পলি এখানে যে কস টু থিটা আছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা, এই ট্যান স্কোয়ার থিটাটা আমি এখানে বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছ, বসিয়ে দিলে সিম্পলি টুকু কেটে গেল, দিস ইজ সেক্স স্কোয়ার, সেক্স স্কোয়ারটা এখানে তুলে গেলে দেখো কস স্কোয়ারটা কেটে গেলে দেখি সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ফাই জিরো হয়ে গেল। অ্যান্ড দিস কোশ্চেন ইউ হ্যাভ গিভেন ট্যান থিটা ইজ ইকুয়াল বি বাই এ অ্যান্ড ফাইন্ড দি ভ্যালু অফ এ স্কোয়ার কোসেক টু আলফা বি স্কোয়ার, সরি কোসেক টু এক্স আর বি স্কোয়ার সেক টু এক্সটা চেয়েছি, কোসেকটাকে ওয়ান বাই সাইন করলাম আর সেকটাকে ওয়ান বাই কস করে নিলাম। সো সাইন মানে ট্যানের ফর্মুলা কী হয়, ওয়ান বাই ট্যান এক্স বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্স, এইটা ফর্মুলা তোমরা জানো। অ্যান্ড বি স্কোয়ার বাই কসের ক্ষেত্রেও কী হয়, ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্স তোমরা জানো। জাস্ট এই জায়গাটা ভ্যালুগুলো পুট করো, স্কোয়ার বাই টু ট্যান এক্স বলতে তোমরা বি বাই এ লিখবে, ট্যান এক্সের ভ্যালু বি বাই এ আছে, বাই ওয়ান প্লাস বি বাই এ স্কোয়ার লিখে দাও, বি স্কোয়ার বাই ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার বাই ওয়ান প্লাস বি স্কোয়ার বাই এ করে নাও, দেন ইউ গট দ্য আনসার। ওকে, সি দ্য কোশ্চেন, ইউ হ্যাভ গিভেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল ওয়ান, নাও ইউ হ্যাভ টু শো থ্রি এক্স মাইনাস ফোর এক্স কিউ হোল স্কোয়ার প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর ওয়াই কিউ হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। নাও ইফ লেট এক্স ইকুয়াল টু সাইন থিটা, তো সিম্পলি উই ক্যান পুট দিস ইন প্লেস অফ এক্স, দেন ইউ গট ওয়াই ইকুয়াল টু কস থিটা, সো টেক লেফট হ্যান্ড সাইড অ্যান্ড পুট দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই সাইন থিটা অ্যান্ড কস থিটা রেসপেক্টিভলি অ্যান্ড দেন ইউ গট দ্য রিলেশন। And this is the sine 3 alpha, sine 3 theta formula. But এখানে এখানে মাইনাস একটু গড়বড় আছে, এটা আগে পরে আছে, স্কোয়ার আছে, আমি আগে পরে করে নিতে পারি। This is cos 3 theta. So cos square 3 theta, sin square 3 theta plus cos square 3 theta, this is 1. Okay. And now, question number 10. Sin 5 theta you have given and it is convert to a sin theta. So that's why, now sin 5 theta টাকে আমি লিখছি 3 theta plus 2 theta. তো সাইন এ কস বি কস এ সাইন বি, তো সাইন থিটা মিনস থ্রি সাইন থিটা মাইনাস ফোর সাইন কিউ থিটা, অ্যান্ড কস টু থিটা মিনস ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা। ওকে, ঠিক আছে, এগেনসি সাইন টু থিটা মিনস টু সাইন থিটা কস থিটা, কস থিটা মিনস থ্রি কস থিটা মাইনাস ফোর কস কিউ থিটা। এই জায়গাটা দেখো, এইখানে তো সবটা সাইন চলে আসছে, এই জায়গাটাতে করবে হোল থিং উঠবে কনভার্ট টু এ সাইন থিটা, সো এখানে তোমরা কী করবে কসটা কমন নিয়ে এই কসের সঙ্গে মাল্টিপ্লাই করবে, দিস ইজ দ্য কস স্কোয়ার, এইটা এই চলছে এই চলবে, এই জায়গাটা খালি খেয়াল রাখো টু সাইন থিটা লিখবে, অ্যান্ড এখান থেকে কস নিয়ে এটা কস স্কোয়ার করে দাও, আর এখানে ভেতরে থাকবে থ্রি মাইনাস ফোর কস স্কোয়ার থিটা, দেন এই কস স্কোয়ারটাকে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার লিখবো, আর এখানে এই কস স্কোয়ারটাকে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার রিপ্রেজেন্ট করে দাও, অ্যান্ড মাল্টিপ্লাই করে দাও সিম্পলিফাই করে, দেন কনভার্ট টু হোল থিং ইজ ইন সাইন থিটা। Okay, that is your answer. Now, see this question. Simply, by the right hand side, you can see better. You can see that 2 to the common, 2 to the common 1 plus cos 4x, that will be 2 into 2 cos square 2x. You can see 4 cos square 2x. 4 to the common, 2 cos square twice x, 2 to the common 1 plus cos 2x. And then, 2 by 2 into 2 cos square x. 2 by 2 cos square x and you take it again sec x. Okay. This is the question number 12. You have given tan x, tan y, tan z are in GP. So you can write tan y by tan x equal to tan z by tan y. So tan square x y is equal to tan square y equal to tan x into tan z. Now cos 2y is equal to cos of x plus z into cos of x minus z by cos of x minus z. So we have to show
cos 2y is equal to, we have to show cos 2y is equal to cos of x plus z by cos of x minus z. Okay, so that's why ये tan cos 2y is equal to in form of tan लिखी दिए शो. So just ये जगह टा, just ये जगह टा 1 minus tan square y, ये tan square y बोलते हैं, ये टा बोशी दो, ये टा tan x tan z by 1 plus tan x tan z. जस्ट ये पार्ट के साइन क्रॉस से ब्रेक कर ले तुम्हारा पे जाबे cos x cos z माइनस sin x sin z सेम एस cos x cos z प्लस sin x sin z. ओके एंड दैट इज इक्वल टू যেটা আমরা চাইছিলাম cos of x plus z হয়ে গেল এন্ড cos of x minus z. ঠিক আছে, এভাবে করলে তুমি বেরিয়ে যাবে. এন্ড কোশ্চেন নাম্বার মার্কস ফাইভ, কোশ্চেন নাম্বার 1.5 মার্কস ফাইভ ছিল. আমরা দেখাবো tan 70 মাইনাস tan 50 প্লাস tan 10 ইজ ইকুয়াল রুট 3 আর কি. সো এটা এখানে দেখিয়ে দিচ্ছি tan 70 মাইনাস tan 50 প্লাস tan 10 ইকুয়াল টু রুট 3 দেখাবো. সো এটাকে tan 60 প্লাস 10 লিখে দাও, এটাকে tan 60 মাইনাস 10 লিখে দাও, এটা tan 10 লিখে দাও. की फॉर्मूला है tan 60 प्लस tan 10 बाई 1 माइनस tan 60 इंटू tan 10 अगेन tan 60 माइनस tan 10 बाई 1 प्लस tan 60 इंटू tan 10 प्लस tan 10 रूट 3 प्लस tan 10 बाई 1 माइनस रूट 3 इंटू tan 10 is minus, sorry, root 3 minus tan 10, root 3 into tan 10. Okay, it is the meaning 1 minus 3 times get 10. I have taken a multiply for the root 3 3 tan 10 tan 10 root 3 into tan square 10. It is going to multiply for the root 3 plus tan 10 minus minus plus tan 10 minus minus plus minus root 3 into tan square 10 प्लस बाय दे टेन टेन लिखा है. इधर एलसीएम में निचे 1 माइनस 3 टेंस कर 10 इधर ने कटे जा चुके हैं, इधर इधर कटे गए. सो सी 3 के 4 और 8 8 टेन टेन प्लस इधर के एलसीएम में इधर के मल्टीप्लाई हो जाएगा. मल्टीप्लाई हो गए टेन टेन 3 10 cube 10 9 10 10 3 10 cube 10 1 minus 3 10 square 10 theta के कॉमन है बाद देगा 3 okay. Tan 30 3 into 1 by root 3 that is root 3. Okay.